পুরুলিয়ার ডিআইবি দফতরে আগুন লাগার নেপথ্যে কি অন্তর্ঘাত? প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। মঙ্গলবার 28শে ফেব্রুয়ারি রহস্যজনকভাবে আগুন লাগে পুরুলিয়ার ডিআইবি দফতরে। জেলা পুলিশের গোয়েন্দা সংক্রান্ত নথিপত্র থাকে এই দফতরে। এদিন সকালে হঠাৎ করেই আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায় দমকলের একটি এই দফতরের একটি কক্ষে, এবং খবর দেওয়া হয় তারপর দমকলকে। ছুটে আসে একটি ইঞ্জিন, আর এরই মধ্যে আগুনের শিখা বাড়তে থাকে। দমকল আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু কিভাবে আগুন লাগলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তবে গোয়েন্দা দপ্তরে আগুনের পেছনে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ, কারণ এই অফিসে থাকে প্রচুর গুরুত্বপূর্ণ নথিপত্র। সেই সব নথি নষ্ট করার জন্যই কি এই ঘটনা কিনা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় দফতরের একটি কক্ষের সমস্ত নথিপত্র, টেবিল, চেয়ার পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে অনুমান দমকলের। পুরুলিয়ার ডিআইবি দফতরে এই আগুন লাগার পেছনে কি অন্তর্ঘাত, সেই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠে আসছে। কারণ যেখানে আগুন লেগেছে সেখানে প্রচুর গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে। এই নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্যই কি এই ঘটনা, সেই প্রশ্নটা উঠছে। কারণ এই আগুন লাগার ঘটনা একেবারেই রহস্যজনক বলে জানতে পারা যাচ্ছে। মঙ্গলবার 28শে ফেব্রুয়ারি রহস্যজনকভাবে আগুন লাগে পুরুলিয়ার এই ডিআইবি দফতরে। জেলা পুলিশের গোয়েন্দা সংক্রান্ত নথিপত্র এখানে থাকে। এই দপ্তরে হঠাৎ করেই আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায় দপ্তরের একটি কক্ষে, এবং তারপরে দমকলকে খবর দেওয়া হয়। ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন, তারপর আরও একটা ইঞ্জিন আসে। প্রায় দুটো ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে একটি কক্ষে থাকা সমস্ত নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। চেয়ার টেবিল যা যা ছিল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। সেখান থেকেই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে যেখানে গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে সেই জায়গায় রহস্যজনকভাবে এই আগুন লাগার ঘটনা কিভাবে ঘটলো। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে এই ধরনের ঘটনা এবং শর্ট সার্কিটের ঘটনায় আগুন লেগেছে বলে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখান থেকে কিন্তু সন্দেহ ইতিমধ্যেই নানা বাজছে, যদিও ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। এই সংক্রান্ত আরও আপডেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।